হাসিবুর রহমান বলেছেন আমার বন্ধুর একটি অভিযোগ আছে সে তার মার ভুল ধরে এতে তার মা তার উপর ভীষণ নাক্ষস তার বোন তার মার ভুল ধরে না এতে সে মেয়ের প্রতি ভীষণ সন্তুষ্ট আমার বন্ধু বলে তার মার ভুলগুলো দৃশ্যমান এতে আমার বন্ধু অন্যান্য সবার কাছে লজ্জিত তার মা সেই ধরিয়ে দেওয়া ভুলের জন্য তাকে পছন্দ করে না তার প্রশ্ন হচ্ছে মায়ের ভুল ধরা যাবে কিনা মূল প্রশ্ন হচ্ছে বাবা মায়ের ভুল ধরা ইসলামের দৃষ্টিতে ইসলাম কিভাবে দেখে আমার বন্ধুর মন্তব্য হচ্ছে যদি বাবা মাকে ভুল ধরিয়ে না দিই তাহলে আশার দিনকে জবাব দেব আচ্ছা এই ভুলটা আমার কাছে মনে হচ্ছে দিনই ক্ষেত্রে তারা যে ভুলগুলো করে থাকেন হয়তো সে ভুলটা ধরিয়ে দিচ্ছেন যেমন হয়তো তারা মাজারে টাকা দিচ্ছেন কিংবা দেখা যাচ্ছে যে তারা কোনো বেদাতি পর্ব উদযাপন করছেন এইগুলো তাদের ভুল তাহলে এই ভুলগুলো ধরাটা তো ওয়াজিব সন্তানের জন্য বাবা মায়ের এই ভুলগুলো ধরিয়ে দেওয়াটা উত্তম উত্তম না ওয়াজিব ধরিয়ে দিতে হবে তবে সেক্ষেত্রে বাবা মাকে গালমন্দ করা যাবে না বাবা মায়ের প্রতি আক্রমণ করা যাবে না বাবা মাকে মানে কষ্ট দেওয়া যাবে না বরং তাদের সাথে ভদ্রভাবে যেহেতু তারা মুরব্বী তাদের এই ভুলগুলো সুন্দরভাবে ধরিয়ে দিতে হবে যেহেতু আশর সুরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহান বলেছেন ওয়া ইন জাহাদা আলা আন তুশরিক বিমা লা হিস লাকা বিহি ইলমান ফালা তুতা'হুমা ওয়া صاحبهুমা ফিদ রুফা মা'রুফা যদি বাবামা দুজনে তোমাকে আমার সাথে শরিক করতে বলে যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের অনুসরণ করোনা তবে দুনিয়াতে তাদের সাথে সুন্দর সহাবস্থান করো তাহলে সুন্দর সহাবস্থানের যে শর্ত সেটা পূরণ করে তাদেরকে সংশোধন করা যাবে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া যাবে আমরাও দেখেছি আমাদের অনেক মুরব্বী যারা অনেক ভুল বিভ্রান্তি কিংবা হাতের মধ্যে লিপ্ত ছিলেন আমরা যখন মদিনায় পড়তাম এসে তাদের সাথে খুব সুন্দরভাবে বলেছি ডিসকাস করেছি এবং তাদেরকে বলেছি যে বিষয়টা আসলে শরীয়ত সিদ্ধ নয় তারা আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন বললেন বাবা তাই নাকি এটা তো জানতাম না একটু ভালো করে বুঝিয়ে বলো তো আমরা যখন বুঝিয়ে বলতাম তারা বলতেন আচ্ছা আজকে থেকে তাহলে তো আমি সংশোধন করে ফেলবো তখন আমরা বলতাম হ্যাঁ আপনি পেছনের জন্য তবা করে ফেলেন সোহান আল্লাহ এত সুন্দর করে বলার পরে মানুষ কিন্তু গ্রহণ করতো হ্যাঁ সবাই তো আর গ্রহণ করবে না প্রত্যেকেই তো আর বসে নাই যে হ্যাঁ মানে আমরা বললেই তারা গ্রহণ করে ফেলবে কিন্তু তারপরেও বিশেষ করে বাবা মায়ের ক্ষেত্রে মুরব্বী কিংবা আমাদের ওস্তাদদের ক্ষেত্রে তারা যত ভুলের মধ্যে থাকুন না কেন আমরা সুন্দর করে তাদেরকে বলবো তাদের ভুল ধরিয়ে দেব এরপরে যদি তারা অসন্তুষ্ট হয় তাহলে এতে কোনো সমস্যা নেই তাদের কোনো বদ্য আমাদের লাগবে না এবং তাদের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল সেটা আমরা পালন করলাম এবং তাদের ভুলের জন্য তারাই আল্লাহর কাছে দায়ী থাকবে